সেল চলছে, সেল বন্ধুরা, সেল, বিরাট বড় সেল চলছে ATA247.com এ, যেখানে আপনারা পেতে পারেন 70% ছাড়, এবং আমাদের প্রোমো কোড থেকে কিনলে আপনারা পেতে পারেন 83% পর্যন্ত ডিসকাউন্ট। অবশ্যই ভিডিওর নিচে ডেসক্রিপশনে লিংক ফলো করুন, এবং এছাড়াও আপনারা যে কোনো সেল থেকে পেতে পারেন অ্যাডিশনালি ছাড় আমাদের এই প্রোমো কোডটি ব্যবহার করার জন্য। চলে আসুন আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ATA247.com অথবা ভিডিও নিচে ডেসক্রিপশনের লিংক থেকে। ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে বিরাট একটি চাকরির আপডেট প্রকাশিত হয়ে গেল, যেখানে আপনাদের জন্য নিয়োগ হতে চলেছে 1300 বেশি শূন্য পদে। এই ভিডিওই থাকবে সম্পূর্ণ আলোচনা, সরাসরি ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। ভিডিওতে শুরু করার পূর্বে করবে একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন আর ইন্টারভিউর মাধ্যমে যদি লকডাউনে সবার প্রথম চাকরির আপডেট পেতে চান, তাহলে আমাদের ভিডিওটাকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি সুমন, আপনারা দেখছেন ATA247 বেঙ্গলি, তরফ থেকে আমরা নিয়ে চলে এসেছি নতুন একটি চাকরি, যেটা ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে এই মুহূর্তে প্রকাশিত হয়েছে। এখানে মেডিকেল অফিসার নিয়োগ করা হবে স্পেশালিস্ট পদের ক্ষেত্রে। এছাড়াও রয়েছে ডায়মন্ড হাবড়া, আপনারা বন্ধুরা ঠিকই শুনছেন, সাউথ চব্বিশ পরগনার ডায়মন্ড হাবড়ার তরফ থেকে এখানে একটি বিরাট আপডেট প্রকাশিত হয়ে গিয়েছে। আপনারা যদি ডান দিকে লক্ষ্য করে দেখেন, 20/6/2020 এই বিজ্ঞপ্তি বা এই নোটিফিকেশনটি জারি করা হয়েছে। মেমো নাম্বার এখানে দেয়া রয়েছে DHGMC/2020/401। নোটিফিকেশনে কি বলা রয়েছে আমরা সম্পূর্ণ ডিটেলসে জানাবো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে যেটা জানানো হচ্ছে, এখন এই মুহূর্তে লকডাউনের কারণে সমস্ত জায়গায় চাকরির কিন্তু বাজার খুবই খারাপ, সেই জন্য আপনাদের জন্য যে সরকারি হোক বা বেসরকারি হোক চাকরির খবরগুলো আপনাদের সামনে আমরা উপস্থাপন করছি, তার জন্য আমাদের ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না। এখানে চলে আসি, আপনাদেরকে নিয়োগ করা ল্যাব টেকনিশিয়ান পদের ক্ষেত্রে, এবং এখানে যেটা বলা হচ্ছে বা বলা যেতে পারে মেডিকেল টেকনোলজি, যেটা ল্যাবের ক্ষেত্রে নিয়োগ করা হবে, এবং শূন্য পদ খুব একটা বেশি নেই, কারণ এখন এই মুহূর্তে খুব সীমিত শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। যদি কোনো বড় রিক্রুটমেন্ট হয়ে থাকে আমরা জানাবো, যদি ডায়মন্ড হাওড়াতে হয়ে থাকে। এছাড়াও কিন্তু এখানে যেটা বেতনের এখানে কথা বলা হয়েছে, 17,000 টাকা মাসিক বেতন দেয়া হবে, এটা কিন্তু ভালো একটি অপরচুনিটি। আর এখানে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমেই কিন্তু চাকরির নিয়োগটা করা হচ্ছে। ভিডিওর নিচে ডেসক্রিপশনে আমরা PDF এর লিংক, যেটা অ্যাপ্লিকেশন ফর্ম আছে, এই অ্যাপ্লিকেশন ফর্মটা আমরা দিয়ে দেব। এখানে আপনাদের কোয়ালিফিকেশান, এছাড়াও যে ইনফরমেশনগুলো আপনাদের ফিল আপ করতে হয়, এগুলো আপনারা স্টেপ বাই স্টেপ ফিল আপ করে নেবেন। আশা করছি আপনাদের কোনো রকম অসুবিধা হবে না। এখানে আপনাদেরকে ডায়মন্ড হাওড়ার লোকেশনটা দেখিয়ে দিই, কারণ হয়তো আপনারা অনেকেই হয়তো দেখছেন সাউথ চব্বিশ পরগনা থেকে, সেই ক্ষেত্রে আমরা ডায়মন্ড হাওড়া যে লেখাটা আমরা এখানে আশা করছি রেড কালার দিয়েছি, এবং আপনারা বুঝতে পারছেন যেটা আপনাদের সুবিধা হবে। এবং এখানে আপনাদের লাস্ট ডেট জানানো হয়েছে, যেটা আপনারা আবেদন করতে পারবেন অফলাইনের মাধ্যমে, 29/6/2020 বিকালের মধ্যে আপনাদেরকে পৌঁছে দিতে হবে, অথবা আপনারা সরাসরি গিয়েও জমা করে আসতে পারেন। কোন ঠিকানায় আপনাদেরকে অফিসিয়ালি নোটিফিকেশনটি অবশ্যই ডাউনলোড করে নিতে হবে ভিডিওর নিচে ডেসক্রিপশন থেকে। আরেকটি বিজ্ঞপ্তি যেটা নিয়ে চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে, দুটি বিজ্ঞপ্তি আজকে আপনাদের সামনে উপস্থাপন করছি। এটা হচ্ছে আপনাদের মেডিকেল অফিসার স্পেশালিস্ট পদের ক্ষেত্রে নিয়োগ করা হবে, WBHRB.in এর মাধ্যমে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনারা হয়তো অনেকেই জানেন না, তাদের জন্য আমরা এই আপডেটটি নিয়ে চলে এসেছি। এখানে প্রচুর পরিমাণে নিয়োগ করা হবে, 1371টি শূন্য পদ রাখা হয়েছে এই পদের ক্ষেত্রে, যারা আবেদন করবেন ভাবছেন। অন স্ক্রিন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের অনেকগুলি শূন্য পদে নিয়োগ করা হবে, সমস্তটাই কিন্তু হাই প্রোফাইল চাকরি, এবং ডক্টর যে যারা আমাদের ডাক্তার বা স্বাস্থ্য যে ইনফরমেশন এখানে পাওয়া গিয়েছে, ডাক্তারের সমস্ত পোস্টগুলি এখানে দেয়া রয়েছে। আপনারা যারা এখনো পর্যন্ত ঘরে বসে রয়েছেন, এখনো পর্যন্ত যারা COVID-19 যারা সাধারণ মানুষকে এখনো উপকার করছেন না বা হয়তো সেরমভাবে পারছেন না, তাদের ক্ষেত্রে কিন্তু এই নিয়োগটা সরাসরি সরকারি
সরকারি ভাবে হতে চলেছে এবং এটা কিন্তু বিরাট একটি রিক্রুটমেন্ট। 1371টি শূন্য পদ ইতিমধ্যে COVID-19 এর মধ্যেই কিন্তু প্রকাশিত করে দিয়েছে। MBBS ডিগ্রি থাকলেই আপনারা আবেদন করতে পারবেন। এছাড়াও বয়স হতে হবে 40 বছরের মধ্যে, বয়সের জন্য ছাড় পেয়ে যাবেন SC ST OBC যদি হয়ে থাকেন গভর্নমেন্ট রুলস অনুযায়ী। অনলাইনে আবেদন করতে হবে অফিসিয়ালি ওয়েবসাইট থেকে। যারা আবেদন করবেন 29/6/2020 সন্ধ্যা 8টা PM এর আগে আবেদন করতে পারবেন। 19/6/2020 থেকে কিন্তু এটা আবেদন শুরু হয়ে গিয়েছে। এখানে আপনাদের ক্ষেত্রে এখানে কিছু রকম ইনফরমেশন দেয়া রয়েছে, যেগুলো আপনাদের মার্কসের উপরে ইনফরমেশন যেগুলো দেয়া রয়েছে সেগুলো আপনাদের দেখে নিতে হবে, কারণ এখানে কোনো রকম এক্সামিনেশন নেওয়া হবে না। তার ভিত্তিতে আপনাদের এখানে মার্কস দেওয়া হবে এবং সেই মার্কসটা কিন্তু আপনার অবশ্যই গুরুত্বপূর্ণ। আশা করছি আপনাদের এই ভিডিওটা কিছুটা হলেও হেল্প হবে, কারণ অনেকেই আছেন যারা ডাক্তারি চাকরি করছেন বা করছেন না, অনেকেই ঘরে বসে রয়েছেন, হয়তো MBBS ডিগ্রি আছে আপনার, তাদের ক্ষেত্রে কিন্তু এটা বড় একটা আমাদের এই সাধারণ মানুষদের ক্ষেত্রে কিন্তু বিপর্যয়ে কিন্তু ঝাঁপিয়ে পড়ার একটা বড় বিজ্ঞপ্তি। এবং এখানে কিন্তু আপনাদের বেতন অবশ্যই দেয়া হবে 15,600 থেকে 42,000 টাকা। হয়তো এটা একটা সামান্য ডাক্তারের বেতন, কিন্তু খুব একটা বেশি নয় আমরা সবাই জানি, কিন্তু এটা কিন্তু সরকারি নিয়ম অনুসারে অবশ্যই বেতন দেওয়া হবে। এছাড়াও আপনাদের আদার্স যে ইনক্লুডিং অ্যালায়েন্স যেগুলো দেয়া আছে সেগুলো অবশ্যই আপনারা পেতে পারেন। এবং এখানে টোটাল মিনিমাম যেগুলো ইনফরমেশন দেয়া রয়েছে আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। আর বিজ্ঞপ্তির ইনফরমেশন বা লিঙ্ক আমরা ভিডিওর নিচে PDF এর লিঙ্ক সম্পূর্ণ দিয়ে দেব, আপনারা PDF ডাউনলোড করে নিন এবং সম্পূর্ণ ইনফরমেশন যাচাই করুন আবেদন করার আগে। আমার দেওয়া তথ্য আপনাদের যদি মনে হয় হেল্পফুল অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার করুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই রকম নিয়মিত সরকারি চাকরির সবার প্রথম আপডেট পেতে হলে। আর নিয়মিত যদি সরকারি চাকরির ক্লাস করতে চান ফ্রি অফ কস্টে, আমাদের Adda247 বেঙ্গলি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা আজকের মতো আসি, জয় হিন্দ, বন্দে মাতরম। সবারই স্বপ্ন থাকে ডিফেন্সে চাকরি করব। হ্যাঁ বন্ধুরা, ডিফেন্সে চাকরি করব, তাই সবার কথা মাথায় রেখে আজকে SSC তরফ থেকে নিয়ে চলে এসেছে ডিফেন্সের একটি চাকরির খবর। ভিডিও শুরু করার পূর্বে করবে একটি লাইকের জন্য অনুরোধ, অবশ্যই ভিডিওটাকে লাইক করো এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমি সুমন, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল Adda247 বেঙ্গলির পক্ষ থেকে আমরা নিয়ে চলে এসেছি SSC-র অফিসিয়ালি নোটিফিকেশান, যেখানে অন স্ক্রিন তোমরা দেখতেই পাচ্ছ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। এই মুহূর্তে প্রায় এখানে 1,500-এরও বেশি কিন্তু শূন্য পদে নিয়োগ হচ্ছে নানান রকম বাহিনীতে। যারা আবেদন করবে আমরা স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ ডিটেলস এর মাধ্যমে জানাবো। এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, তোমরা যদি অন স্ক্রিন দেখো 17/6/2020 তোমরা এই বিজ্ঞপ্তি দেখতে পেলে বুঝতে পারবে, জাস্ট আগের দিন প্রকাশিত হয়েছে। এবং অফিসিয়ালি নোটিফিকেশান আমরা স্টেপ বাই স্টেপ জানিয়ে দেব। এখানে যারা আবেদন করবেন সাব ইন্সপেক্টর GD পদের ক্ষেত্রে এখানে নিয়োগ করা হবে। এখানে বেতন দেওয়া হবে 35,400 থেকে 112,400 টাকা পর্যন্ত। এখানে গ্রুপ বি পদের ক্ষেত্রে কিন্তু এই নিয়োগটি করা হবে। এছাড়াও রয়েছে সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ মেল এবং ফিমেল পদের ক্ষেত্রে নিয়োগ করা হবে, যেটা দিল্লি পুলিশের মাধ্যমে নিয়োগ চলবে। গ্রুপ সি পদের ক্ষেত্রে এখানে বেতন দেওয়া হবে 35,400 থেকে 112,400 টাকা পর্যন্ত। ভ্যাকান্সি ডিটেলসগুলো আমরা স্টেপ বাই স্টেপ জানাবো। এখানে সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে যারা দিল্লি পুলিশ মেল প্রার্থী যারা আবেদন করবেন সেই পদের ক্ষেত্রে এখানে ভ্যাকান্সি রাখা হয়েছে। UR পদের ক্ষেত্রে 41টি, EWS পদের ক্ষেত্রে 10টি, OBC পদের ক্ষেত্রে 10টি, SC হলে 13টি, ST হলে 17টি, টোটাল সব মিলিয়ে 91টি। এবং দিল্লি পুলিশ ফিমেল পদে যারা আবেদন করবেন সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে তাদেরকে জানানো হচ্ছে UR পদের ক্ষেত্রে 35টি শূন্য পদ রাখা হয়েছে, EWS পদের ক্ষেত্রে 8টি শূন্য পদ রাখা হয়েছে, OBC-র ক্ষেত্রে 17টি শূন্য পদ রাখা হয়েছে, SC হলে 12টি শূন্য পদ রাখা হয়েছে, ST হলে 6টি শূন্য পদ রাখা হয়েছে, আর সব মিলিয়ে
78টি এখানে শূন্য পদ পাওয়া যাবে। চলে আসি আরো বিরাট যে আপডেটটি, যেটা হচ্ছে আর্মড পুলিশ ফোর্সের মাধ্যমে যেটা নিয়োগ করা হবে, সাব ইন্সপেক্টর জিডিতে যেটা নিয়োগ চলবে, সিআরপিএফ, সবার স্বপ্ন থাকে সিআরপিএফ, বিএসএফ, আইটিবিপি, সিআইএসএফ, এসএসবি, মানে পুরো ডিফেন্স, ফুল ডিফেন্সের চাকরি এটা পুরো। ভিডিওটা লাইক করো এবং অবশ্যই আমরা সব ইনফরমেশনগুলো জানাবো। মেল ফিমেলদের ক্ষেত্রে আলাদা করে ভ্যাকান্সি রাখা হয়েছে, এখানে সিআইএসএফের মেল ক্যান্ডিডেট নিয়োগ করা হবে 1040টি এবং যার মধ্যে ফিমেলদের পদ রাখা হবে 32টি আলাদা করে, এবং এখানে এক্স সার্ভিস ম্যানেজের জন্য 107টি শূন্য পদ আলাদাভাবে সংরক্ষিত থাকবে। বিএসএফের পদের ক্ষেত্রে এখানে 232টি শূন্য পদ রাখা হবে মেল প্রার্থীদের ক্ষেত্রে, ফিমেলদের ক্ষেত্রে 12টি শূন্য পদ রাখা হবে, সব মিলিয়ে 244টি এখানে শূন্য পদ রাখা হয়েছে এবং টোটাল এখানে যে 244টি শূন্য পদ আছে, এছাড়াও এক্স সার্ভিস ম্যানের জন্য 24টি শূন্য পদ রাখা হয়েছে। আইটিবিপি পদের ক্ষেত্রে মেল ক্যান্ডিডেট যদি হয়ে থাকে এখানে 36টি শূন্য পদ পেয়ে যাবে এবং ফিমেলরা 7টি শূন্য পদ পেয়ে যাবে এবং সব মিলিয়ে 43টি শূন্য পদের কথা এখানে বলা রয়েছে এবং 4টি হচ্ছে এক্স সার্ভিস ম্যানেজের জন্য সংরক্ষিত করা থাকবে। সিআইএসএফ, সিআইএসএফ মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এখানে 18টি শূন্য পদ রাখা হয়েছে এবং 2টি শূন্য পদ ফিমেলদের জন্য রাখা হয়েছে এবং সব মিলিয়ে 20টি শূন্য পদ পেয়ে যাবে এবং এক্স সার্ভিস ম্যান যদি হয়ে থাকে 2টি শূন্য পদ এখানে পাওয়া যাবে। এসএসবি, যেখানে মেল ক্যান্ডিডেটদের 16টি শূন্য পদ রাখা হয়েছে এবং ফিমেলদের জন্য কোনো শূন্য পদ নেই, টোটাল মিলিয়ে 16টি এখানে শূন্য পদ, তার মধ্যে সংরক্ষিত 2টি শূন্য পদ এক্স সার্ভিস ম্যানেজের জন্য রাখা হয়েছে। টোটাল আমরা চলে আসি এখানে যে ভ্যাকান্সি, যে টোটাল আমরা পেয়ে যাচ্ছি 1395 টোটাল ভ্যাকান্সি এবং 139 হচ্ছে এক্স সার্ভিস ম্যানেজের টোটাল, সব মিলিয়ে কিন্তু টোটাল যে ভ্যাকান্সি রাখা হয়েছে এবং এখানে ফিমেলদের ক্ষেত্রে কিন্তু অনেকগুলি প্রায় ভ্যাকান্সি রাখা হয়েছে, 53টি ভ্যাকান্সি এবং মেলদের ক্ষেত্রে এখানে 1342টি টোটাল ভ্যাকান্সি এখানে আলোচনা করা হয়েছে। চলে আসব আমরা শিক্ষাগত যোগ্যতার কথা। এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলতে গেলেই এখানে তার আগে জেনে রাখা দরকার, অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে যারা আবেদন করবে, তাদেরকে জানানো হচ্ছে 20-25 মধ্যে বয়স হতে হবে, বয়স কাউন্ট করা হবে 2/1/1996 থেকে 1/1/2001 এর মধ্যে, এজ লিমিট এখানে আছে অবশ্যই। এছাড়াও এখানে কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে এসসি এসটি ওবিসি এক্স সার্ভিস ম্যানেজের জন্য, এসসি এসটির জন্য 5 বছর, ওবিসি 3 বছর এবং এক্স সার্ভিস ম্যানেজের জন্য 3 বছরের বয়সের ছাড় থাকবে গভর্নমেন্ট রুলস অনুসারে। চলে আসি আরো কিছু ডিটেলসে, যেটা আমরা বলছিলাম যে কোয়ালিফিকেশনের ডিটেলসটা অনেকেই হয়তো অপেক্ষা করছে যে এই পদের ক্ষেত্রে কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে। এখানে ব্যাচেলার ডিগ্রি যে কোনো শাখায় ব্যাচেলার ডিগ্রি যদি কমপ্লিট করা থাকে, কারণ এইগুলো কিন্তু উচ্চ যে পদগুলো রাখা হয়েছে সমস্ত কিন্তু একদম টপ লেভেলের পদ আছে আর এইগুলোই কিন্তু একদম মানে উপরের যে পদগুলো হয়ে থাকে সেন্ট্রালের যে স্টাফ সিলেকশন কমিশনারের মাধ্যমে, যে টপ লেভেলের পদগুলো ডিফেন্সের আছে সেইখানে নিয়োগ করা হচ্ছে, সেই জন্য ব্যাচেলার ডিগ্রি কিন্তু চাওয়া হয়েছে। অবশ্যই মাধ্যমিক এইচএস পাশেও কিন্তু আসবে চাকরি, ইন্ডিয়ান আর্মির র্যালি, নেভির র্যালি, এয়ারফোর্সের র্যালি, এইগুলো কিন্তু আমরা আপডেট দেব। তার আগে এই আপডেটটা কিন্তু জেনে রাখা ভালো, যাদের ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট হয়ে গিয়েছে এবং তাদের ক্ষেত্রে কিন্তু এখানে আবেদন করা যাবে। অবশ্যই ভিডিওটাকে লাইক করার জন্য অনুরোধ করব এবং নেক্সট আপডেট যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশে যারা আবেদন করতে চাইছো তাদের ক্ষেত্রেও চাকরির যে আপডেটগুলো আসবে ডিফেন্সের বিশেষ করে, আমরা অবশ্যই তাদেরকে আপডেট দিতে থাকবো, কারণ কমেন্ট করতে হবে সেই জন্য ভিডিওর নিচে তোমার শিক্ষাগত যোগ্যতা এবং তুমি কোন জায়গায় মানে কোন ডিফেন্সের চাকরি করতে তুমি ইন্টারেস্টেড সেটা কমেন্ট করতে ভুলবে না। অ্যাপ্লিকেশন ফিস 100 টাকা, এসসি এসটি হয়ে থাকলে আবেদন ফিস লাগবে না, অনলাইনে আবেদন করতে পারো। সিলেবাস এখানে প্রচুর দেয়া রয়েছে, সিলেবাস ফিজিক্যাল যেগুলো ইনফরমেশান দেয়া রয়েছে সেগুলো আমরা অন্য একটি ভিডিওর মাধ্যমে আলোচনা করব, কারণ এই ভিডিওটা আমরা বড় করব না, সেই কারণের জন্য আমরা ভিডিওটাকে লাইক এবং শেয়ার করার জন্য অনুরোধ করব। যারা অনলাইনে আবেদন করতে চাইছো অবশ্যই অনলাইনে আবেদন করতে পারবে, কবে থেকে অনলাইনে আবেদন করতে পারবে এখানে তোমাদেরকে জানানো হচ্ছে। অনলাইনে
নোটিফিকেশন 17/6/2020 এবং লাস্ট ডেট হচ্ছে 16/7/2020 এর মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে। এবং এখানে তোমাদেরকে জানানো হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ একটি আপডেট, যেটা হচ্ছে কম্পিউটার বেসড পরীক্ষা, যেটা আমরা বলে থাকি সিবিটি শর্ট ফর্মে। সিবিটি পরীক্ষার কিন্তু এখানে ডেট প্রকাশিত করে দেওয়া হয়েছে 1 মার্চ 2021 কিন্তু সিবিটি পরীক্ষা হয়ে যাবে। যারা ভাবছো যে এই চাকরি আবেদন করব না ভাবছিলে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা সব থেকে গুরুত্বপূর্ণ, কারণ দিল্লি পুলিশ এবং সাব ইন্সপেক্টর সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সের তরফ থেকে কিন্তু এই গুরুত্বপূর্ণ চাকরির খবরটা কিন্তু আশা করছি 2020 সব থেকে বড় এবং সব থেকে গুরুত্বপূর্ণ টপ লেভেলের চাকরি। আশা করছি ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, এই মাসের কিছু গুরুত্বপূর্ণ চাকরির খবর দেখে নাও। সবাই চায় সরকারি একটি চাকরি করতে, বিশেষ করে স্কুলের টিচার হতে, তাই আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটি নতুন আপডেট, যেখানে শিক্ষক পদে নিয়োগ করা হচ্ছে শিক্ষক শিক্ষিকা পদে প্রাইমারি টিচার। অ্যাপ্লিকেশন করতে হবে অফলাইনের মাধ্যমে, অন স্ক্রিন আপনারা দেখতেই পাচ্ছেন। ভিডিওতে থাকবে এ টু জেড ইনফরমেশন। ভিডিও শুরু করার পূর্বে করবে একটি রিকোয়েস্ট, আপনারা যদি নিয়মিত আমাদের আড্ডা 247 থেকে যদি নিয়মিত সরকারি চাকরির আপডেট এবং প্রিপারেশন সবার প্রথম পেতে চান, তাহলে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি সুমন, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল। এখানে চলে আসে প্রথমত অ্যাপ্লিকেশন, যেটা আশা করছি আপনারা করতেই পারবেন। এটা সাধারণ একটা অ্যাপ্লিকেশন, জাস্ট নাম, বাবার নাম, অ্যাড্রেস, এইগুলো কমপ্লিটলি আপনাকে লিখতে হবে এবং এগুলো লিখে আপনাদেরকে সম্পূর্ণ সেন্ড করে দিতে হবে বা পাঠিয়ে দিতে হবে। আপনাদের কোন ঠিকানায় পাঠাবেন এবং সেই ডিটেলসগুলো আমরা স্টেপ বাই স্টেপ জানাবো। আপনারা অন স্ক্রিন বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন, এখানে খুব একটা বেশি ভ্যাকান্সি রাখা হয়নি এবং এখানে যে আপনাদেরকে নিয়োগ করতে হবে সৈনিক স্কুলে কিন্তু নিয়োগ করা হবে। যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন এবং বিএড আপনার বা ডিএলএড যদি করা থাকে, কম্পিউটার নলেজ যদি থাকে, আপনারা আবেদন করতে পারবেন। এখানে আপনার স্যালারি দেওয়া হবে 8600 থেকে শুরু হবে এবং ফার্স্ট ইয়ার থেকে এখানে আপনার এই স্যালারি দেওয়া হবে এবং অবশ্যই এখানে কিন্তু আপনাকে বাড়ানো হবে। এবং যারা আবেদন করতে চাইছেন তাদের ক্ষেত্রে বয়স হতে হবে 21 থেকে 35 বছরের মধ্যে, 1 জুন 2020 অনুযায়ী কিন্তু বয়স কাউন্ট করা হবে। সমস্ত প্রার্থীদেরকে জানানো হচ্ছে আবেদনের জন্য, যারা আবেদন করতে চাইছো 25 জুনের মধ্যে আবেদন করতে হবে, কোনো রকম অ্যাপ্লিকেশন ফিজ লাগবে না এবং এখানে তোমাদের টিএ ডিএ কিন্তু তোমাদেরকে পেড করা হবে যারা এই চাকরির জন্য আবেদন করবে ভাবছো। এবং এখানে যে ইমেল আইডি দেওয়া রয়েছে, এই ইমেল আইডিতে তোমাদের জাস্ট যে অ্যাপ্লিকেশন ফর্মটা আছে ওই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদেরকে স্ক্যান করতে হবে, তোমাদের যে ইনফরমেশনগুলো আছে এইগুলো লিখতে হবে, লিখে তোমাদেরকে স্ক্যান করতে হবে বা আমরা যদি সহজ ভাষায় যদি বলে থাকি, স্ক্যান করার দরকার নেই, কোনো কম্পিউটার সেন্টারে যাওয়ার দরকার নেই, শুধুমাত্র এটাকে জেরক্স করে নিতে হবে। জেরক্স করে তোমাদের নাম ঠিকানা এইগুলো লেখার পর তোমাদের ফোন থেকে ভালো করে ছবি তুলবে এবং তুলে যে ইমেল আইডিটা দেওয়া রয়েছে এখানে তোমরা যদি লক্ষ্য করে দেখো, এই ইমেল আইডিতে পাঠিয়ে দিতে হবে 25 জুনের আগে, 25 জুন 2020 আগে। এখানে সম্পূর্ণ এক্সামের ডিটেলস এবং ডেমো ফলো ইন্টারভিউ এইগুলো কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু আপডেট করে দেওয়া হবে। আশা করছি তোমরা বুঝতে পেরে গিয়েছো। আর যদি নিয়মিত যদি এই ধরনের সরকারি চাকরি এবং টিচারের চাকরি, মানে যেটা আমরা বলে থাকি শিক্ষক বা শিক্ষিকা যেটা হয়ে থাকে আমাদের ওয়েস্ট বেঙ্গলেও, কিন্তু এই মুহূর্তে 247 এর পক্ষ থেকে কিন্তু একটা বড় অফার চলছে। আড্ডা স্টোরে আপনারা আসতে পারেন, আড্ডা স্টোরে আসার পরেই আপনারা দেখে নিতে পারবেন 60% অফ দিয়ে কিন্তু এই মুহূর্তে কিন্তু অফার চলছে, যেটা কিন্তু আপনারা যদি মনে করেন WBCS অথবা আপনারা যদি মনে করেন যে টিচিং যেটা আমাদের হয়ে থাকে ওয়েস্ট বেঙ্গলের যে টেট পরীক্ষা হয়ে থাকে, সেই টেট পরীক্ষার জন্য কিন্তু আমাদের এখান থেকে কোর্স করানো হবে, যেটা কিন্তু থাকবে লাইভ ক্লাসেস
এবং সম্পূর্ণটাই ব্যাচ কিন্তু দেয়া হবে এবং প্রোভাইড করা হবে। এই মুহূর্তে যে কোর্সগুলো আমাদের এখানে চলছে বা ব্যাচগুলো যেগুলো চলছে তোমরা লক্ষ্য করে যদি দেখো, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস যেটা WBCS এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এছাড়াও চলছে RRB, NTPC এবং গ্রুপ ডি, এই তিনটি ব্যাচ চলছে। ভিডিও চলাকালীন আমাদের প্রোমো কোড যদি ব্যবহার করে থাকো তাহলে 60%-এরও বেশি কিন্তু অ্যাডিশনালি ডিসকাউন্ট পেয়ে যাবে। এবং এখানে রয়েছে লাইভ ক্লাসেস এবং আরও ইনফরমেশান। যদি এই ব্যাচটা কিনতে চাও তাহলে 10,000 টাকা কিন্তু পেমেন্ট করতে হবে না। আমরা অন স্ক্রিন যে প্রোমো কোডটা আপনাদেরকে দেব, ওই প্রোমো কোডটা অ্যাপ্লাই করলে আপনারা দেখে নেবেন। জাস্ট আমরা ভিউ অফারে ক্লিক করব এবং তোমরা যদি বাই নাওতেও ক্লিক করো তাও কিন্তু হবে। এখানে তোমাদের নাম, ফোন নাম্বার, ইমেল আইডি, এই তিনটে ফিল আপ করতে হবে। আমরা জাস্ট শর্টকাটের জন্য বাই এখানে সরি ভিউ অফারে ক্লিক করলাম এবং এখানে আমার জাস্ট একটা জিমেল আইডি, এখানে যেটা আমাদের জিমেল আইডি হয়ে থাকে gmail.com আমরা বসিয়ে নেব। এবং আমাদের যে কুপন কোড AA4568 এটা আমরা এন্টার করার আগে আপনাদের লক্ষ্য করিয়ে দেব যে 10,499 টাকা হচ্ছে এই কোর্সের দাম ছিল। আমরা এখানে কুপন কোডটা অ্যাপ্লাই করেছি এবং অ্যাপ্লাই করার পর এখানে জাস্ট ক্লিক করব, এখানে ম্যাজিক তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন। এই কুপন কোডটা ব্যবহার করার সঙ্গে সঙ্গে 80% অফ হয়ে গেল, 3,989 টাকা এখানে তোমরা যদি দাও তাহলে কিন্তু পেতে পারো এক বছরের জন্য WBCS এর মতো বড় একটি কোর্স, যেখানে তোমাদের জন্য থাকবে 650 ঘন্টা লাইভ ইন্ট্রোডাকশন ক্লাস, রেকর্ডেড ভিডিও, এছাড়াও রয়েছে 8,000-এরও বেশি প্র্যাকটিস সেট, এছাড়াও রয়েছে ইন্টারভিউর ব্যবস্থা। আরও এখানে অত্যাধিক কিন্তু গুরুত্বপূর্ণ যে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীয় দ্বারা কিন্তু এই কোর্সেস করানো হচ্ছে। শুধুমাত্র Adda247 বেঙ্গলি থেকেই কিন্তু আমাদের এই কোর্সটা পাওয়া যাবে। আশা করছি তোমরা সম্পূর্ণ বুঝতে পেরে গিয়েছো। এই কোর্সের জন্য আমাদের যে কোনো প্রোমো কোড AA4568, এই প্রোমো কোডটা যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারো যে কোনো কোর্সের ক্ষেত্রে। আমরা যদি জাস্ট এখানে যদি আমরা দেখিয়ে দিই, তোমরা যদি আড্ডা স্টোরে আসার পর যদি এখানে যে কোনো কোর্স SBI পিওতে যদি কোনো কোর্স পারচেস করতে চাও সেই ক্ষেত্রে কি করবে, এখানে যে কোনো কোর্স ধরো সামথিং 11,000 টাকা এই কোর্সের প্রাইস দেয়া রয়েছে, 11,999 টাকা। আমরা এখানে জাস্ট ভিউ অফারে ক্লিক করব এবং ভিউ অফারে ক্লিক করার পর আমরা ইমেল আইডিটা এখানে বসিয়ে নেব, suman@gmail.com। এখানে হয়তো স্পেলিং কোনো কারণে মিস্টেক হতেও পারে, জাস্ট এখানে আমরা বসিয়ে নিলাম এবং AA4568 এই কুপন কোডটা আমরা অ্যাপ্লাই করব। 11,999 থেকে কতটা কমছে তোমরা জাস্ট অ্যামেজিং, 4,559 টাকা কিন্তু কোর্সের দাম হয়ে গেল, 71% অফ হয়ে গেল সঙ্গে সঙ্গে কোর্সের দাম। আশা করছি আমাদের এই প্রোমো কোডটা তোমাদের অনেকটাই হেল্প করবে বাস্তব জীবনে এবং এই লকডাউনে অনেকটাই তোমাদেরকে কার্যকর দেবে আমাদের প্রোমো কোড। আশা করছি তোমরা বুঝতে পেরে গিয়েছ, যে কোনো কোর্স কিনতে পারো আমাদের এই প্রোমো কোডের মাধ্যমে, আশা করছি সেই ছাড়টা তোমরা কিন্তু পেতে পারো। ভিডিওতে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি আমাদের দেওয়া তথ্য আপনার যদি মনে হয় হেল্পফুল, ভিডিওটাকে লাইক শেয়ার করুন এবং কমেন্ট করুন। আপনারা যদি ওয়েস্ট বেঙ্গলের কোনো যদি শিক্ষক এবং শিক্ষিকা যদি কোনো চাকরি আপডেট পেতে চান বা কোনো ট্রেডের যদি আপডেট পেতে চান তাহলে কমেন্ট করুন কমেন্ট সেকশনে। বন্ধুরা আজকের মতো আসি, জয় হিন্দ, বন্দে মাতরম।